Hey everyone, Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, এটা হলো চিলি পটেটো, আর এটা খেতে দারুণ মজা। তো চলুন রান্নার প্রসেসে চলে যাই। প্রথমে আমরা আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই সাইজের করে কেটে নেব, কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রাখব। এরপর এটা পানি থেকে উঠিয়ে আমরা এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিব এবং 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। দিয়ে আমরা এটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব যেন আলুগুলোর গায়ে এই মিশ্রণটি লেগে থাকে। আমাদের মিশ্রণটি রেডি। এবার আমরা একটি পাত্রে তেল দিয়ে নেব, তেলটা গরম হয়ে আসলে এগুলো আমরা একে একে ভেজে নেব। এগুলোকে আমরা ভালোভাবে ডিপ ফ্রাই করে ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো যেন একটার সাথে একটা লেগে না যায় এজন্য আমরা বারবার এটাকে একটু নাড়িয়ে ছড়িয়ে দেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমরা ভালোভাবে নাড়িয়ে এপাশ ওপাশ উল্টিয়ে এটাকে ভালোভাবে ডিপ ব্রাউন করে ভেজে নেব, তারপর এটাকে উঠিয়ে ফেলব। ভাজা শেষ, আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি একটা টিস্যুর উপরে। এরপর আমরা চিলি পটেটো বানানোর জন্য আমাদের একটি সস প্রয়োজন হবে, এটা একটা মিশ্রণ, তো আমরা এটাকে তৈরি করে নিই। চলুন প্রথমে একটি পাত্রে আমরা 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে নিব। এর মধ্যে আমরা 3 থেকে 4 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। এরপর আমরা দিয়ে দিব 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এরপরে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব। এর মধ্যে আমরা কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে এটাকে নাড়িয়ে মিশিয়ে দেব। এরপরে একটি পাত্রে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিব। এরপরে বাটারের মধ্যে 1 টেবিল চামচ গার্লিক কুচি দিয়ে দিব, দিয়ে এটাকে একটু লাইট ব্রাউন করে ভেজে নেব। গার্লিক কুচিটা লাইট ব্রাউন হয়ে আসলে আমরা রেডি করে রাখা সসটা এর মধ্যে ঢেলে দেব। এরপর আমরা মিশ্রণটিকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব, এটাকে আমরা 2-1 মিনিট একটু কুক করে নেব। এরপর আমরা এখানে প্রায় 1/2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে হানিও ইউজ করতে পারেন। দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এরপর আমরা ভেজে রাখা ফ্রেঞ্চ ফ্রাইগুলো এর মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে দেব। সসগুলোকে আমরা ভালোভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলোর গায়ে গায়ে লাগিয়ে দেব যেন এটা খেতে অনেক মজা লাগে। এটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে 2-1 মিনিটের মধ্যে এটাকে আমরা নামিয়ে ফেলব, তারপর এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার চিলি পটেটো। আর এটা কিন্তু খেতে অনেক মজা, আপনারা বাসায় খুব সহজেই এটা ট্রাই করতে পারেন। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।